দেশত বৃদ্ধি পাইছে গৰমৰ প্ৰকোপ। গৰমৰ বাতৰি পঢ়ি থাকোঁতে ঢলি পৰিল টিভি এংকৰ। কলকাতাৰ দূৰদৰ্শন কেন্দ্ৰত ঘটিল এই ঘটনা। লাইভ বাতৰি পঢ়ি থকাৰ সময়ত হঠাৎ অচেতন হৈ পৰিল লোপামুদ্ৰা সিনহা নামৰ এইগৰাকী ঘোষিকা। সেইখিনি সময়ত ঘোষিকাগৰাকীয়ে পঢ়ি আছিল গ্ৰীষ্ম প্ৰবাহৰ বাতৰি। বাতৰি পঢ়ি থাকোঁতেই হঠাৎ লাহে লাহে অস্পষ্ট হৈ গৈছিল ঘোষিকাগৰাকীৰ কথা, আৰু তাৰ পিছত সকলো আন্ধাৰ হৈ পৰিছিল। চেতনা ঘূৰি অহাৰ পিছত এইদৰে ঘটনাৰ ব্যাখ্যা কৰে ঘোষিকাগৰাকীয়ে। মাৰাত্মক গৰম এবং সেই সঙ্গে আনুষাঙ্গিক হয়তো কিছু কারণ ছিল, যে কারণে বিপি মারাত্মক লো হয়ে লাইভ নিউজের মাঝখানে আমি ফেন্ট হয়ে যাই। কিছুক্ষণ আগে থেকে, মানে যখন আমি ফেন্ট হই তার কিছুক্ষণ আগে থেকে বুঝতে পারছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ হচ্ছে, মনে হচ্ছিল একটু জল খেয়ে নিলে হয়তো ঠিক হবে। গ্রীষ্ম প্রবাহক লৈ উদ্বিগ্ন কেন্দ্র, দ্বিতীয়ত গ্রীষ্ম প্রবাহে জোকাৰিব দেহ। দেশত সাধাৰণ নিৰ্বাচন চলি থকাৰ মাজতে প্ৰচণ্ড গৰমে অতিষ্ঠ কৰিছে জনসাধাৰণক। ইতিমধ্যে প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ পূৰ্বে প্ৰথমটো গ্ৰীষ্ম প্ৰবাহে চুই গৈছে দেশবাসীক। গ্ৰীষ্ম প্ৰবাহক লৈ বিভিন্ন বিভাগৰ সৈতে বৈঠকত মিলিত হৈছিল প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। এতিয়া আহি থকা দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ পূৰ্বে দ্বিতীয়টো গ্ৰীষ্ম প্ৰবাহক লৈ চিন্তিত হৈ পৰিছে নিৰ্বাচন আয়োগ। দেশৰ ভিন্ন প্ৰান্তত বৰ্ধিত তাপমাত্ৰা সন্দৰ্ভত আয়োগৰ বৈঠক। নির্বাচনের সময়ত কেনেদরে প্রশমিত পৰা যাব তাপমাত্রায় ঘটাব পৰা বিঘিনি, তাক লৈ বৈঠকত মিলিত হয় নির্বাচন আয়োগ। বৈঠকত বতর বিজ্ঞান বিভাগ, রাষ্ট্রীয় দুর্যোগ প্রশমন বিভাগ আর স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগের বিষয়ববীয় অংশগ্রহণ করে। ভোট গ্রহণের সময়ত লবলগা ব্যবস্থা সন্দর্ভত আলোচনা হয় এই বৈঠকত। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। দেশত বৃদ্ধি পাইছে গৰমৰ প্ৰকোপ। গৰমৰ বাতৰি পঢ়ি থাকোঁতেই ঢলি পৰিল টিভি এংকৰ। কলকাতাৰ দূৰদৰ্শন কেন্দ্ৰত ঘটিল এই ঘটনা। লাইভ বাতৰি পঢ়ি থকাৰ সময়ত হঠাৎ অচেতন হৈ পৰিল লোপামুদ্ৰা সিনহা নামৰ এইগৰাকী ঘোষিকা। সেইখিনি সময়ত ঘোষিকাগৰাকীয়ে পঢ়ি আছিল গ্ৰীষ্ম প্ৰবাহৰ বাতৰি। বাতৰি পঢ়ি থাকোঁতেই হঠাৎ লাহে লাহে অস্পষ্ট হৈ গৈছিল ঘোষিকাগৰাকীৰ কথা, আৰু তাৰ পিছত সকলো আন্ধাৰ হৈ পৰিছিল। চেতনা ঘূৰি অহাৰ পিছত এইদৰে ঘটনাৰ ব্যাখ্যা কৰে ঘোষিকাগৰাকীয়ে। মাৰাত্মক গৰম এবং সেই সঙ্গে আনুষাঙ্গিক হয়তো কিছু কারণ ছিল, যে কারণে বিপি মাৰাত্মক লো হয়ে লাইভ নিউজের মাঝখানে আমি ফেন্ট হয়ে যাই। কিছুক্ষণ আগে থেকে, মানে যখন আমি ফেন্ট হই তার কিছুক্ষণ আগে থেকে বুঝতে পারছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ হচ্ছে, মনে হচ্ছিল একটু জল খেয়ে নিলে হয়তো ঠিক হবে। গ্রীষ্ম প্রবাহক লৈ উদ্বিগ্ন কেন্দ্র, দ্বিতীয়ত গ্রীষ্ম প্রবাহে জোকাৰিব দেহ। দেশত সাধারণ নির্বাচন চলি থকার মাজতে প্রচণ্ড গরমে অতিষ্ঠ করেছে জনসাধারণক। ইতিমধ্যে প্রথম পর্যায়ের নির্বাচনের পূর্বে প্রথমটো গ্রীষ্ম প্রবাহে চুই গৈছে দেশবাসীক। গ্রীষ্ম প্রবাহক লৈ বিভিন্ন বিভাগের সৈতে বৈঠকত মিলিত হৈছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতিয়া আহি থকা দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের পূর্বে দ্বিতীয়টো গ্রীষ্ম প্রবাহক লৈ চিন্তিত হৈ পৰিছে নির্বাচন আয়োগ। দেশৰ ভিন্ন প্রান্তত বর্ধিত তাপমাত্রা সন্দৰ্ভত আয়োগৰ বৈঠক। নির্বাচনের সময়ত কেনেদৰে প্রশমিত পৰা যাব তাপমাত্রায় ঘটাব পৰা বিঘিনি, তাক লৈ বৈঠকত মিলিত হয় নির্বাচন আয়োগ। বৈঠকত বতৰ বিজ্ঞান বিভাগ, রাষ্ট্রীয় দুর্যোগ প্রশমন বিভাগ আর স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগের বিষয়ববীয় অংশগ্রহণ করে। ভোট গ্রহণের সময়ত লবলগা ব্যবস্থা সন্দর্ভত আলোচনা হয় এই বৈঠকত। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18।